হ্যালো ভিউয়ার্স, এমডি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা মাছের রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অতি পরিচিত দই কাতলা রেসিপি। এই দই কাতলা আমরা অনেকেই অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, আবার অনেকে বাড়িতেও বানিয়েছেন। খেতে কিন্তু খুবই টেস্টি, আবার ঘরোয়া সামান্য কিছু উপকরণে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এই দই কাতলা আপনারা ভাতের পাশাপাশি ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন। যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকে দই কাতলা রেসিপি। দই কাতলা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 5 পিস কাতলা মাছ, ওজন হিসেবে 500 গ্রাম মতো। মাছের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছের পিসের উপরে দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য হলুদের গুঁড়ো, আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন হলুদটা নুন দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প সামান্য হলুদ দিয়েছি। এই হলুদ দিয়ে সমস্ত মাছগুলোকে মেখে নিচ্ছি। মাছের মধ্যে খুব বেশি হলুদ দিলে গ্রেভিটা কিন্তু হলুদ হয়ে যাবে, তবুও আমি খুবই অল্প সামান্য হলুদটা দিয়েছি, তো আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। মাছটাকে নুন হলুদ মেখে কিছু করে রেখে দিচ্ছি, ততক্ষণে দই কাতলার জন্য অন্য মশলাগুলো তৈরি করে নেব। দই কাতলা তৈরি করার জন্য নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, এটাকে মিক্সিতে বেটে পেস্ট করে নিতে হবে। আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার স্বাদ মতো বাড়িয়ে বা কমে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য আদার টুকরো, দিচ্ছি 6 থেকে 7টার মতো ছাড়ানো রসুন, এটাকেও মিক্সিতে অল্প সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আর নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো টক দই, এই দইটা মিক্সিতে ভালো করে ফেটিয়ে নেব। আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টার মতো কাজু বাদাম, আপনারা চাইলে কাজুর পরিবর্তে 2 চামচ 4 মগজও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ছোট চামচে 2.5 চামচ মতো পোস্ত, আপনারা দেখতেই পাচ্ছেন চামচটা আমার খুবই ছোট, তাই আমি এখানে 2.5 চামচ দিয়েছি। যদি আমাদের চামচটা বড় থাকে সেক্ষেত্রে 1 চামচ কিংবা 1.5 চামচ দিতে পারেন। তবে যদি মাছের পরিমাণ কম বা বেশি থাকে তাহলে সমস্ত উপকরণ বাড়িয়ে বা কমে নিতে হবে। এটাকে অল্প সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। যেহেতু খুবই অল্প পোস্ত আছে তাই আমি এটা ছিলে বেটে নেবো, তবে আমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে কড়াইয়ে চারি সাইডে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তবে মাছগুলো খুব বেশি লালচে কিংবা কড়া করে ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আপনারা মাছগুলো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন মাছগুলো আমি কতটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি ভেজে নিয়েছি, তবে খুব বেশি লালচে করে ভাজিনি। সব মাছগুলো ভেজে কড়াইয়ের তেল কিছুটা বেশি ছিল, ওখান থেকে কিছুটা তেল আমি তুলে রেখেছি। কড়াইয়ের বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ। আমি এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। গোটা মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ কিংবা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, তবে পেঁয়াজ খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে যোগ করছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়ে ওর মধ্যে যোগ করছি জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, ওটা এখন 1/2 টিস্পুন করে দুবারে আমি 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মিডিয়াম মাঝে মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়ে ওর মধ্যে যোগ করছি কাজু আর পোস্তর পেস্ট, আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু পোস্ত আর কাজু দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে হাই স্টিমে কিন্তু মশলা কষানো যাবে না, মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কড়াই চাই সাইডে কিন্তু মশলা লেগে লেগে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে কখনো দই দেবেন না, এতে করে কিন্তু দইটা কেটে যেতে পারে। আপনারা চাইলে গ্যাসের আঁচটা বন্ধ করেও কিন্তু দইটা দিতে পারেন। আর দইটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অন করতে হবে, তাহলে কিন্তু দই কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তো যাই হোক, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে দইটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটিতে একটু জল নিয়ে জলটা দিয়ে দিচ্ছি, আর মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে পরিমাণ মতো নুন যোগ করছি, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে উঠছে। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। 5 মিনিট পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা পুরো ভেসে উঠেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ঢাকা খুলে আমি 2 বার নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ফ্লেভারের জন্য আরো 3টে কাঁচা লঙ্কা যোগ করছি। আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিট পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার গ্রেভির জন্য যোগ করছি 1 কাপ জল। যদি আপনারা গ্রেভি একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে আপনারা 1.5 কাপ মতো জল দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো যোগ করছি। গ্রেভির মধ্যে সমস্ত মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে গ্রেভির মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ডুবিয়ে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর একেবারে লো স্টিমে মিনিট 2 রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে মাছগুলোকে আবারও ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি খুব অল্প সামান্য গরম মশলা। এই দই কাতলার স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। আবারও হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এতে করে ঘি আর গরম মশলার গন্ধটা মাছের মধ্যে ঢুকে যাবে। এবার ঢাকা খুলে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল গরম গরম দই কাতলা। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন দই কাতলা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আমি গ্যারান্টি করে বলতে পারি সকলে খুব পছন্দ করবে। তাহলে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।